প্রিয় দর্শক সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন বসুন্ধরা এলপি গ্যাস আর রান্নাঘরের আজকের এপিসোডে আমি শান্তা জাহান রয়েছি আপনাদের সাথে এবং আমার সাথে রয়েছে আপনাদের পছন্দের রন্ধনশিল্পী শারমিন ইসলাম যার কাছ থেকে আজও আমরা মজাদার রেসিপি শিখব শারমিন আপু আজকে কি রেসিপি থাকছে সুইট অ্যান্ড সাওয়ার হট উইংস আর থাকছে চিকেন অ্যান্ড প্রন স্যালাড সো চলুন আমরা উইংস তৈরিতে কী কী লাগছে সেটা একটু দেখে নিই প্রথমে আমরা উইংস নিয়েছি তারপর হচ্ছে মাখন নিয়েছি তারপরে ব্ল্যাক পেপার তারপরে চাট মশলা তারপর সিসিমি সিডস গার্লিক অ্যান্ড জিঞ্জার চপ আর হচ্ছে ফ্লাওয়ার আর হচ্ছে কোটিং করার জন্য আমরা কর্নফ্লাওয়ার নিব ময়দা নিব ওকে সো চলো আমরা রান্নাটা শুরু করি তাহলে ফার্স্টে আমরা ম্যারিনেশন করে নিব আচ্ছা আমি তোমাকে বল দিচ্ছি থ্যাংক ইউ লবণ দাও সিরকা দাও আমাকে সিরকা এক চামচের মতো দাও ব্ল্যাক পেপার নিচ্ছি সামান্য একটু তারপর চাট মশলা নিচ্ছি একটু চামচটা দাও আমি মিক্স করি আমরা কোটিং করার জন্য সব নিয়ে আসি আমরা ময়দা নিব ফার্স্টে ময়দা দিব কতখানি আপু চার চার চামচ দাও কর্নফ্লাওয়ার দাও দুই চা চামচ দিব না এক চামচ সামান্য একটু চালের গুঁড়ো দিই চামচটা দাও চালের গুঁড়ো দিই আচ্ছা তুমি ক্রিস্পিটা চাচ্ছ ব্ল্যাক পেপার দেব সামান্য একটু চাট মশলা দিয়েছি তোমাদের চুলোয় কি তেলটা দিতে হবে হ্যাঁ দিয়ে দাও তেল তুলে ভাজবো হুম হুম হ্যাঁ বেশ সরাসরি এখন কোট করে আমরা দিয়ে দিব আমি একটা একটা করে দিয়ে দিব আপু হ্যাঁ একটা একটা করে দিয়ে দাও তুমি পড়ে না আর তাহলে আমরা গ্রেভিটা করতে থাকবো আপু হ্যাঁ গ্রেভিটা করতে থাকবো তুমি এদিকে চলে আসতে পারো আমি ওইদিকে চলে যেতে পারি উল্টে দিলে কালারগুলো পারফেক্ট হবে সব জায়গায় ফার্স্ট একটু অয়েল দিয়ে নিচ্ছি আমি ঠিক আছে গ্রেভিটা করার জন্য সামান্য একটু অয়েল দিয়ে নিচ্ছি বাটার দাও আমাকে রসুন কুচি দাও এক চা চামচের মতো রসুন কুচি দিয়ে দিব আদা কুচি হাফ চা চামচ আদা কুচি পানি দিব আমি তো চেপে চেপে ভাবছি যাতে দুটো সাইড খুব সুন্দরভাবে ভাজা হয় ওখানে আমি চিলি সসটা দিচ্ছি এই গ্রেভিটাতে কিন্তু সসটাই খুব মেইন একটা ইনগ্রিডিয়েন্ট তাই না হ্যাঁ হ্যাঁ তুই আমাকে একটু চাট মশলা দাও আর গোলমরিচের পাশে সামান্য একটু চাট মশলা দিচ্ছি হাফ চামচের মতো গোলমরিচের পাশে দিচ্ছি চিলি ফ্লেক্স দিব চিলি ফ্লেক্সটা অ্যাকচুয়ালি ঝালের উপরে নির্ভর করে একটু কম বেশি হতে পারে আমরা কালারের জন্য কাশ্মীরি চিলি দিব সামান্য এখন নামিয়ে ফেলো এখন
দিয়ে দিব আমরা এখানে সরাসরি। হুম, সামান্য একটু আমি পানি দিয়ে দিব। মধু নিয়ে আসো একটু, মধু। মধু আমরা কী পরিমাণ দিব? এক চামচ। মধুটা একদম খাঁটি মতো। এখন সেসিমি সিড দিব সামান্য একটু, ধনে পাতা দিব। আমরা নামিয়ে ফেলব, মোস্ট হয়ে গিয়েছে। এবারে জাস্ট সার্ভ করব এটাতে। হ্যাঁ, আমি সুন্দর করে ঢালি। হ্যাঁ, ঢালো। মনে হচ্ছে উইংস গুলো ঢাললেই মানে দেখতেই ভালো লাগবে। লেস্ট আমি আরেকবার একটু সিসিমি সিড দিয়ে নিব, একটু ধনে পাতা কুচি দিব। বাহ, তৈরি হয়ে গেল তোমার সুইট অ্যান্ড সাওয়ার হোয়াইট রাইস। থ্যাংক ইউ শারমিন আপু, বরাবরের মতোই খুবই চটজলদি একটা রেসিপি, দুটো জাস্ট দুই চুলায় দিয়ে আমরা খুব দ্রুত রান্না করে ফেললাম। আমাদের দর্শক যারা রয়েছেন, অলরেডি রান্নাটা দেখে আপনাদের মনে হয়েছে হ্যাঁ এটা খুব মজার একটা রেসিপি হতে পারে, তাদের জন্য উপকরণ এবং প্রস্তুত প্রণালী দেখিয়ে দিচ্ছি আরও একবার। দেখে নিলাম আমাদের সুইট অ্যান্ড সাওয়ার হট উইংসের প্রস্তুত প্রণালী, নিশ্চয়ই ভালো লেগেছে, বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর পরবর্তী রেসিপি দেখাবার আগে আমাকে নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছি এখনই, কোথাও যাবেন না, থাকুন আরটিভির সাথেই। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পরে বসুন্ধরা এলপি গ্যাস আর রান্নাঘরের আজকের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে। শারমিন আপু, এবারে সালাদে কী থাকছে? প্রন অ্যান্ড চিকেন স্যালাড। আমরা দেখে নেই প্রন অ্যান্ড চিকেন স্যালাড তৈরি করতে আমাদের কী কী উপকরণ লাগছে। আমি ক্যাপসিকাম নিয়েছি, গাজর কুচি নিয়েছি, চিকপিয়া নিয়েছি, তারপর হচ্ছে বিন নিয়েছি, আর চিকেন অ্যান্ড প্রনটা ভেজে নিয়েছি, আর টমেটো নিয়েছি। সো অলমোস্ট সব রেডি, আমাদেরকে শুধুমাত্র মিক্স করতে হবে। আমি তোমাকে বোল দিচ্ছি, এই যে আমাদের মিক্সিং বোল। হ্যাঁ, আমাকে সিরকা দাও ফার্স্টে। কতখানি দিব? দু চামচ দাও। হ্যাঁ, বেশ হয়েছে। অলিভ অয়েল দাও। অলিভ অয়েল তো খুব বেশি লাগবে না, তাই না? না, অল্প সামান্য একটু লাগবে। এবারে সয়া সস একটু নিব আমরা, সামান্য একটু, হাফ চামচের মতো। আর মাস্টার্ড পেস্ট নিব একটু। মাস্টার্ড পেস্ট? হ্যাঁ, হাফ চামচ। চিলি ফ্লেক্স দিই? চিলি ফ্লেক্স, ঠিক আছে। এখন আমরা চিকেনের প্রনটা দিয়ে দিব, ওই একটা আস্ত প্রন ছাড়া বাকি সবগুলো দিয়ে। এটা আমরা হচ্ছে ড্রেসিং এর জন্য রেখেছি, মানে আলাদা করে সার্ভ ডেকোরেশন করব। ডেকোরেশন এখন আমরা চামচ থেকে মিক্স করব। আমি এক এক করে সব দিয়ে দাও। চিকপিস, বিনস, গাজর, ক্যাপসিকাম অ্যান্ড টমেটো। সামান্য উপর থেকে একটু আমি সল্ট দিয়ে দিব, একটু দাও। সো অলমোস্ট আমাদের সুন্দর করে মিক্স করা হয়ে গেছে, এবারে সার্ভ করে নেওয়ার পালা। হ্যাঁ, সার্ভ করে নেওয়ার পালা। সব কিছু মিলিয়ে দেখতেই সুন্দর লাগছে, খুবই পুষ্টিকর একটা খাবার। এই যে তৈরি হয়ে গেল তোমার
প্রন অ্যান্ড চিকেন সালাদ। থ্যাংক ইউ শারমিন আপু। তো আপনারা যারা বাসায় সালাদ করতে পছন্দ করেন এবং নতুন কোনো আইটেম খুঁজছিলেন সালাদের জন্য, তাদের জন্য আমাদের আজকের এই প্রন অ্যান্ড চিকেন সালাদের উপকরণ আর প্রস্তুত প্রণালী দেখিয়ে দিচ্ছি আরও একবার। দেখে নিলাম আমাদের সালাদের মজাদার রেসিপিটি, নিশ্চয়ই বাসায় আপনারা ট্রাই করবেন। আমাদের সময় আজ একেবারেই শেষ, বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামী আয়োজনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন আরটিভির পর্দায়, আর দেখতে থাকুন আমাদের প্রতিদিনের আয়োজন বসুন্ধরা এলপি গ্যাস আর রান্নাঘরের প্রতিটি এপিসোড। আল্লাহ হাফেজ।